অবশেষে শেষ কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান থ্রি। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বুধবার জানিয়েছে যে চন্দ্রযান থ্রি মহাকাশযান পঞ্চম কক্ষপথে প্রবেশ করল। বৃহস্পতিবারই চন্দ্রযানের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ল্যান্ডার বিক্রমের, আর তারপর থেকেই শুরু হবে চন্দ্রযানের চাঁদের বুকে নামার প্রক্রিয়া। 4 বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান টু। চাঁদে ফিরে দেখা চন্দ্রযান থ্রি এর মুহূর্ত। জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল যাত্রা শুরু করেছিল চন্দ্রযান থ্রি। এলভিএম থ্রিকে সঙ্গী করেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ভারতের চন্দ্রযান থ্রি। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর সেখান থেকে মহাকাশের ছবিও তুলে পাঠিয়েছে চন্দ্রযান থ্রি। ছবিতে চাঁদের গায়ে বড় বড় গর্ত ধরা পড়েছে। আগামী 23 অগস্ট চাঁদের মাটিতে নামতে চলেছে চন্দ্রযান থ্রি, তা দক্ষিণ মেরুতে নামবে। চাঁদের কাছাকাছি যাওয়ার পর ধীরে ধীরে গতি কমিয়ে আনা হবে চন্দ্রযান থ্রি এর। চাঁদে অবতরণের সময় এর গতি থাকবে প্রতি সেকেন্ডে 1 থেকে 2 মিটার, কারণ এই গতি চাঁদে অবতরণের জন্য ঠিকঠাক। ১৭ তারিখ প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন করা হবে ল্যান্ডার বিক্রমকে। ল্যান্ডারটি চাঁদে নামার পরেই তা থেকে বেরিয়ে আসবে 6টি চাকা বিশিষ্ট রোভার, যা চাঁদের মাটিতে গবেষণা চালাবে। চাঁদের আরও কাছে এগিয়ে গেল ভারতের চন্দ্রযান থ্রি। বুধবার চন্দ্রযান সফলভাবে চাঁদ কেন্দ্রিক পঞ্চম এবং চূড়ান্ত কক্ষপথ ছাড়িয়ে গিয়েছে। বুধবার মহাকাশযানটি সফলভাবে একটি গুরুত্বপূর্ণ ফায়ারিং অপারেশন সম্পন্ন করেছে ও চাঁদের চারপাশে 153 কিমি বাই 163 কিমি কক্ষপথে স্থাপিত হয়েছে। এখন মহাকাশযানটি তার চূড়ান্ত লক্ষ্যের এক ধাপ কাছাকাছি চলে এসেছে। এটি এখন প্রপালশন মডিউল এবং ল্যান্ডার মডিউল বিচ্ছেদের জন্য প্রস্তুত হবে। সব কিছু ঠিক থাকলে 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান থ্রি। সফল হলে এই মিশনটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার জন্য একটি উল্লেখযোগ্য কৃতিত্ব হিসেবে ইতিহাসে ঠাঁই পাবে। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।